সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান। মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকাগামী ইমাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে 14 জন নিহত হয়েছেন। এ সময় আহত বেশ কয়েকজন। রোববার সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম মোহাম্মদ মোফাজ্জল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইকুয়েডর ও পেরুতে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। জানা গেছে ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মেডিকেল সেন্টার স্কুল ঘর ধসে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে 66.4 কিলোমিটার গভীরতায় আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের কারণে সুনামির শঙ্কা নেই। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লাসো এক টুইট বার্তায় বলেছেন, ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করার জন্য আমরা এলাকায় রয়েছি। আমি নিশ্চিত করতে চাই আমি আপনার সঙ্গে আছি, সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সংহতি ও প্রতিশ্রুতি ব্যক্ত করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শনিবার রাত 7:45 তিনি গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। কাছে উপস্থাপন করেছে যে উনি একজন 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, উনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং উনি যখন মামলাতে দায়ের করা হয় মামলা দুটি, উনি তখন পবিত্র মক্কা শরীফ অবস্থান করতেছিলেন। মামলা দায়েরের কথা শুনেই উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি দেশে চলে আসেন এবং দেশে চলে আসলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি দল তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে জেলা মানে বিচার আদালতের কাছে সুপোর্ট করলেন। আমরা এই জিনিসটাই বিচার আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি যে উনি আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, যে উনি মামলা দায়ের করা হয়েছে এই কথাটা শুনে উনি বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। এই কথাগুলো আমরা বিচার আদালতের কাছে উপস্থাপন করলে বিচার আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে দুটি মামলায় জামিন প্রদান করে। তিনি নামঞ্জুর করেছেন এই কথাটা সত্য নয়। প্রথমে আমরা জামিন চাইনি, বিচার আদালতের কাছে ওনাকে হাজির করা হলে বিচার আদালত প্রথমে তাকে কাস্টোডি ওয়ারেন্ট মূলে তাকে জেলখানায় প্রেরণ করে পরবর্তীতে আমরা জামিন আবেদন করি বিচার আদালতে। প্লিবন দাখিল করতে পারলে আজকে উনি আমরা আশা করতেছি। মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ড্রেজারে খনন কাজ করার সময় পশু নদীতে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নাইম দেওয়ান, বাড়ি মুন্সীগঞ্জ। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। শনিবার বিকেল 5:30 দিকে বন্দর জেটির সামনে পশু নদীতে খনন কাজে নিয়োজিত ড্রেজারে কাজ করার সময় 2 শ্রমিক নদীতে পড়ে যান। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায় বন্দরের 5 নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসবি বোখারি নামের ড্রেজারের কাটার পরিষ্কার করার সময় কাটারের ঝুলন্ত ওয়ার রূপ ছিঁড়ে নদীর তলদেশে পড়ে যায়। এ সময় কাটারের উপরে থাকা 2 শ্রমিক নদীতে পড়ে যান। তখন একজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নাইম দেওয়ান নামের অপর শ্রমিক নিখোঁজ হন। দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে 7,698 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 98,794 টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি। আজ রোববার থেকে সোনারের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। চলতি বছরের 15 জানুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম হয় 93,429 টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি 93,000 টাকায় স্পর্শ করেনি। এতদিন এটাই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম ছিল। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল 5:50 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় স্থাপিত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ডিজেল সরবরাহ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে 90 লাখ লিটার ডিজেল এসেছে। পাইপলাইন চালু হওয়ায়
অল্প সময় এবং স্বল্প ব্যয়ে নিরাপদে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেল সরবরাহ করা সম্ভব হবে। এতদিন ভারত থেকে রেল ট্যাঙ্কারে ডিজেল আমদানি করা হতো। পিনাট কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৬ মার্চ। এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে র্যাব। মূল অনুষ্ঠান হবে আজ রোববার। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ বাহিনী ২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে। ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দিনটিকে রেইজিং ডে হিসেবে পালন করে বিশেষ বাহিনী। ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সব এমপির সম্পদের হিসাব প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশর চন্দ্র রায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুরে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই আসনের এমপিগুলি হোক আর ভোটের এমপিগুলি হোক, সুবিধের দিই হোক, ২০০৮ সালে ওদের কে কত টাকার মালিক ছিল, এখন কে কত টাকার মালিক তার জনসমুখে প্রকাশ করা হোক। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত আপনার কার কত টাকা আছে তার সম্পদের হিসাব। আজকে ২০০০০ টাকা নাই কেন? টাকা চুরি করে ফলে আপনি টাকা থাকে নাকি? এই আর্মিদের এমপি মন্ত্রী বিদ্যুৎ খাতটা হলো টাকা চুরি করার একমাত্র বিদ্যুৎ উৎপাদন হোক আর না হোক, আমি একটা প্রকল্প তৈরি করলাম, এই প্রকল্পে আমাকে নিয়মিত রেশনিং দামে তেল দিতে হবে, কয়লা হলে কয়লা দিতে হবে, এবং বিদ্যুৎ ডিপার্টমেন্ট বিদ্যুৎ কিনুক বা না কিনুক মাসের শেষে আমার ওই টাকাটা দিতে হবে। ৭,০০০ কোটি টাকা এই ক্যাপাসিটি ট্যাক্সের নামে এই আওয়ামী লীগের আত্মীয় স্বজন যারা নাকি বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে। পাবনার দাশুরিয়ার পাশে মুন্সিদপুর গ্রামে বিডি ক্রিয়েশন নামে একটি প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে কচুরিপানা, হোগলা, তাল ও খেজুর পাতা দিয়ে পরিবেশ বান্ধব বাহারি সব পণ্য। এসব পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৭৬ দেশে। এতে বছরে আসছে প্রায় ১০০ কোটি বৈদেশিক মুদ্রা। কচুরিপানা, হোগলা, তাল ও খেজুর পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বাহারি সব পণ্য। এসব পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৭৬ দেশে। এতে বছরে আসছে প্রায় ১০০ কোটি বৈদেশিক মুদ্রা। পাবনার দাশুরিয়ার পাশে মুন্সিদপুর গ্রামে বিডি ক্রিয়েশন নামে একটি প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে এসব পণ্য। এখানে মূলত যে হ্যান্ডলুমের কাজটা, এটা করে আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি আর কি। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ২০ গ্রামের ৮ শতাধিক নারী পুরুষ। এছাড়া আশপাশের অনেক মানুষ বাড়িতে বসে বিভিন্ন পণ্য তৈরি করে এখানে সরবরাহ করেন। সরেজমিন দেখা গেছে কারখানাটির কাঁচামালের সবই বলতে গেলে অবহেলিত, যেগুলোর অধিকাংশই জ্বালানি বা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমি এখানে চাকরি করে অনেক কিছুই করতে পারছি, কারণ আমার বাচ্চাদের নিয়ে যেটা আমার চাহিদা সেটা আমি পূরণ করতে পারছি। সুতা প্রসেসিং এর জন্য হ্যান্ডলুম সেকশনও রয়েছে। ৩ বছর চাকরি করা, মানে স্বামীর অসুখও আল্লাহ দেয়াতে ভালো, আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক সুখে আছি, শান্তিতে জীবনযাপন করতেছি। কারখানার সহকারী ব্যবস্থাপক এনামুল হাসান জানান, আসলে আমাদের যে কাঁচামালগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেমন কচুরি পানা, সন, তালপাতা, খেজুর পাতা, এগুলো সবই কিন্তু ফেলনা এবং এগুলো বাংলাদেশের পরিবেশের সাথে পচে গিয়ে মাটির সাথে মিশে যাচ্ছে বা আমরা জ্বালানি কাজে ব্যবহার করছি। সেই কাঁচামালগুলোকে আমরা কী করছি, আমরা বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছি।
পাবনা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের শিল্প নগরী কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, এবং তারা এই পণ্যগুলো তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করতেছে। এতে করে একদিক থেকে যেরকম আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, অন্যদিকে ওই এলাকাগুলোতে বিশেষ করে নারীরা যারা কোনো ধরনের হয়তোবা উৎপাদনমুখী কোনো কর্মে নিয়োজিত ছিল না, তারা এসব ক্ষেত্রে কর্মে নিয়োজিত হয়ে তাদের আর্থিক সচ্ছলতা আসতেছে এবং একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে তাদের জন্য। এখানে আমরা সরকার যদি একটু প্যাট্রোনাইজ করতে পারতো, স্বল্প পরিসরে কিন্তু কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতো, কিংবা এগুলো দেখে আরও এক্সপানশন করতে পারতো, আর মনে হয় কর্মসংস্থানটা আরও বৃদ্ধি পাবে। কচুরিপানা তো মাঠ ও জলাশয়ের জন্য রীতিমতো ক্ষতিকর, অথচ অনাদর অবহেলার এসব দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে চমৎকার সব পণ্য। এসব পণ্য তৈরিতে এলাকা জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আগামী মঙ্গলবার তাকে গ্রেফতার করা হবে। 2016 সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয়ে সামনে আসার পর তিনি একথা বলেছেন। গতকাল শনিবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দিয়ে বলেন, আমাকে মঙ্গলবার গ্রেফতার করা হবে। এদিকে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ওই সময় ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।